রোটেশনাল এনার্জি, এটা হলো সাম কাইন্ড অফ মেকানিক্যাল এনার্জি। সো এটা মেকানিক্যাল এনার্জিতে তাহলে কনভার্ট হচ্ছে, ইনপুটে দিচ্ছি আমরা ইলেকট্রিক্যাল এনার্জি, আউটপুটে পাচ্ছি মেকানিক্যাল এনার্জি, দিস ইজ কল মোটরিং অ্যাকশন, এটাকে আমরা বলবো মোটর। এবং এইখানে যে মাঝের যে কনভার্সনটা হবে ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যালে যে কনভার্টটা হচ্ছে, এটা হবে একটা ম্যাগনেটিক মিডিয়াম, এটার মিডিয়াটা হবে একটা ম্যাগনেটিক মিডিয়া। সো মোস্ট অফ মেশিন, আমরা যে মেশিন গুলো নিয়ে ডিল করবো সবগুলো মেশিনই এখানে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দ্বারা তৈরি। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলতে আমরা স্যার, আয়রন, কোবাল্ট, নিকেল এই টাইপের ম্যাটেরিয়াল গুলোকে স্যার বুঝি। হ্যাঁ স্যার আপনি কি স্ক্রিনে কিছু দেখাচ্ছেন? আমাদের এখানে কিন্তু কিছু দেখা দেখতেছি না স্যার। মানে কোর্স আউটলাইন লেখা এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। আমি আমি এটা আমি ভাবছিলাম আমি আপনি আর হ্যাঁ কিছু দেখাচ্ছেন। না, এটা মুখে মুখে বলতেছি আমরা, যেহেতু আচ্ছা আচ্ছা, ইন্ট্রোডাক্টরি থ্যাংক ইউ ক্লাস স্যার। আমরা এইগুলোই একটু মুখে মুখে বলতেছি, যেন আমরা যখন আমাদের কন্টেন্ট গুলো তো আসবে এখন, তখন আমরা স্লাইড থেকে দেখাবো থ্যাংক ইউ একটু স্যার। ডিসকাশন। জাস্ট আজকে আমরা একটু ইন্ট্রোডাক্টরি ক্লাস, ওইরকম ভাবে কিছু পড়াবো না, শুধু একটু বেসিক কিছু আইডিয়া শেয়ার করবো, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এরপরের গুলো আমাদের কন্টেন্ট গুলো স্লাইড করা আছে, সেই স্লাইড গুলো থেকে আমরা দেখাবো। তাহলে এই যে এখানে কি হচ্ছে, মোটরিং অ্যাকশন, ইলেকট্রিক্যাল এনার্জিকে আমরা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছি, এবং এখানে যে মিডিয়ামটা থাকবে সেটা হলো ম্যাগনেটিক মিডিয়াম। কাজেই প্রিভিয়াস সেমিস্টারে তোমরা যে ম্যাগনেটিক সার্কিট পড়ে আসছো, এটার কিছু কনসেপ্ট আমাদের এখানে মাস্ট লাগবে। এবং এই সবগুলো মোটর, জেনারেটর, মেশিন যাই বলো না কেন, এগুলো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আর আরেকটা কনভার্সন হতে পারে, আমরা মেকানিক্যাল এনার্জি ইনপুটে দিব, আউটপুট পাবো ইলেকট্রিক্যাল এনার্জি। এটা আমরা যখন ইলেকট্রিসিটি ফল করে, দ্যাট ইজ লোড শেডিং হয়, তখন আমরা জেনারেটর ইউজ করি, জেনারেটর গুলোতে এই অ্যাকশনটা হয়, মেকানিক্যাল এনার্জি ইনপুটে থাকবে, আউটপুটে আমরা পাবো ইলেকট্রিক্যাল এনার্জি, এটাকে বলা হচ্ছে জেনারেটিং অ্যাকশন। আমরা মেকানিক্যাল এনার্জি বলতে এখানে কি বুঝাই, কোন একটা ইঞ্জিনকে আমরা সাপোজ একটা থার্মাল ইঞ্জিন, এটাকে আমরা রান করি সামহাও, এটা হতে পারে যে আমরা এখানে ডিজেল ইউজ করি কিংবা গ্যাসিয়াস কোনো মিডিয়াম ইউজ করে আমরা এটাকে ইনপুট দিই, দেন আউটপুটে যেটা পাই সেটা হলো একটা রোটেশনাল এনার্জি, ঘুরতে থাকে, এটা একটা মেকানিক্যাল এনার্জি। এই রোটেশনাল এনার্জিটাকে আমরা কাপল করি জেনারেটরের ইনপুটের সাথে, তাহলে জেনারেটরের ইনপুটে ওই রোটেশনাল এনার্জিটা যাচ্ছে, সো এটা একটা মেকানিক্যাল এনার্জি, এবং আউটপুটে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাই। এবং এই ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে আমরা আমাদের হাউস হোল্ড কিংবা অফিস, হসপিটাল, এইসব পারপাসে যে লোড গুলো আছে সেগুলো আমরা ড্রাইভ করি যখন ইলেকট্রিসিটি ফল করে। জেনারেটিং অ্যাকশন মানে এটাতে হবে মেকানিক্যাল এনার্জি ইনপুটে থাকবে, এবং এনার্জিটা কনভার্ট হবে হয়ে ইলেকট্রিক্যাল এনার্জি আমরা পাবো। তাহলে এটা হলো জেনারেটিং অ্যাকশন, দুই ধরনের অ্যাকশন আমরা পাবো, একটা হলো মোটরিং অ্যাকশন আর একটা হলো জেনারেটিং অ্যাকশন। মোটরিং অ্যাকশন হলো ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট, মেকানিক্যাল এনার্জি আউটপুট, আর জেনারেটিং অ্যাকশন হবে মেকানিক্যাল এনার্জি ইনপুটে যাবে, আউটপুটে থাকবে ইলেকট্রিক্যাল এনার্জি। এবং এখানে মাঝখানে যে মিডিয়ামটা থাকবে এটা হলো ম্যাগনেটিক মিডিয়াম, ম্যাগনেটিক ভায়া মিডিয়া বলা হয় এটাকে, একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল এর মাধ্যমে ডিরেক্টলি, এখানে কোনো কানেকশন থাকবে না ইনপুটের সাথে আউটপুটের, যে একটা ডিরেক্ট কানেকশন, যখন আমরা একটা বাল্ব কে হাউস হোল্ড পারপাস ইউজ করি, তখন আমরা হয়তো এই সার্কিট বোর্ড থেকে আমরা সুইচ বোর্ড যেটা, এখান থেকে আমরা একটা কন্ডাক্টর, তারের সাহায্যে আমরা ডিরেক্টলি ভাল্ব, ফ্যান যেগুলো আমরা রান করি এখানে ডিরেক্ট কানেকশন দিই, কানেকশন দিয়ে আমরা একটা কমপ্লিট পাথ, একটা ক্লোজ পাথ ক্রিয়েট করি, ক্রিয়েট করলে দেন আমরা ইলেকট্রিসিটি এর মাধ্যমে আমরা এটার লোড যেটা ভাল্ব, ফ্যান এগুলো আমরা ড্রাইভ করতে পারি। বাট এইখানে যেটা হবে, ম্যাগনেটিক সার্কিট থাকবে মাঝখানের স্টেজে, মাঝখানের স্টেজে একটা ম্যাগনেটিক সার্কিট থাকবে, আমরা এখানে মাঝখানের যে মিডিয়ামটা থাকবে এটাকে আমরা একটা ম্যাগনেটিক সার্কিট থাকবে, এবং ইনপুটে আমরা যে ইলেকট্রিক্যাল এনার্জি দিব, ইলেকট্রিক্যাল এনার্জি দিলে আমরা সেটা পাবো হলো এখানে মেকানিক্যাল, আর এখানে ইনপুটে যখন আমরা মেকানিক্যাল এনার্জি দেবো তখন আমরা আউটপুটে পাবো ইলেকট্রিক্যাল এনার্জি। সো এই যে কনভার্সন স্টেজটা হবে এটা হবে ম্যাগনেটিক মিডিয়ামের মাধ্যমে, সো ডিরেক্টলি ইনপুটের সাথে আউটপুটের কোনো কানেকশনটা থাকবে না এখানে, এটা একটা ম্যাগনেটিক সার্কিটের মাধ্যমে, ম্যাগনেটিক যে ফ্লাক্স ক্রিয়েট হয়, ফ্লাক্স কাট করার মাধ্যমে আমরা ভোল্টেজটা প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ইনডিউস করব, এবং সেই মেকানিজম গুলো আমরা ডিসকাস করবো স্টেপ বাই স্টেপ যখন যে মেশিন আমরা পড়াবো। তো তাহলে এখানে ম্যাগনেটিক সার্কিটের একটা কনসেপ্ট আমাদের অবশ্যই লাগবে। এবং সেম মেশিন আমরা যেটা বলতেছি মোটরিং অ্যাকশন, যখন আমরা ইলেকট্রিক্যাল থেকে যখন আমরা এখানে মেকানিক্যাল পাচ্ছি এটাকে আমরা বলতেছি মোটরিং অ্যাকশন, আর যখন আমরা এই ইলেকট্রিক্যাল ইনপুটে দিব এবং আউটপুটে যখন আমরা কি পাবো, ইলেকট্রিক্যাল ইনপুটে দিচ্ছি আউটপুটে পাচ্ছি আমরা মেকানিক্যাল, এটাকে আমরা বলতেছি মোটরিং অ্যাকশন।
আর যখন আমরা এই মেকানিক্যালটা ইনপুটে দিব, সরি এটা এই ডিরেকশন, মেকানিক্যালটা যখন ইনপুটে দিব এবং আউটপুটে যখন আমরা ইলেকট্রিক্যাল পাবো সেটাকে আমরা বলতেছি জেনারেটিং অ্যাকশন। এই দুইটা অ্যাকশন আমাদের কাজে লাগবে, আমরা মোস্ট অফ মোটর এবং জেনারেটর এগুলো নিয়ে ডিল করব। এবং তাহলে এই সেম মেশিন আমরা যদি ডিসি মেশিন দেখি, ডিরেক্ট কারেন্ট মেশিন গুলো দেখি, সেখানে ডিরেক্ট কারেন্ট মেশিনের ক্ষেত্রে যে মোটর এবং জেনারেটর, দ্যাট ইজ ডিসি মোটর এবং ডিসি জেনারেটর, এই দুইটার কনস্ট্রাকশনটা সেম থাকবে। ডিসি মোটর এবং ডিসি জেনারেটর এদের কনস্ট্রাকশনটা সেম থাকবে, তার মানে সেম মেশিন ক্যান বি ইউজড অ্যাজ মোটর অর জেনারেটর। একটা মেশিনকে আমরা মোটর জেনারেটর হিসেবে ইউজ করতে পারবো, শুধু ডিফারেন্ট আসবে আমরা এক্সটার্নাল কানেকশন গুলো, আমরা ইনপুটে কি দিচ্ছি এবং এইটার আউটপুটে আমরা কি কানেক্ট করতেছি এটার উপর শুধু ডিপেন্ড করবে, বাট মেইন মোটর মেশিনের যে কনস্ট্রাকশন এটা সেম থাকবে। কাজে একটা মোটরকে আমরা জেনারেটর হিসেবে ইউজ করতে পারবো, একটা জেনারেটরকে আমরা মোটর হিসেবে ইউজ করতে পারবো। তোমরা অনেক সময় যে খেলনা যে টয়েস গুলো দেখেছো, এখানে দেখা যায় যে একটা ব্যাটারি, একটা ডাইসেল ব্যাটারি, যে ডাইসেল যে ব্যাটারি গুলো আমরা দেখি 9 ভোল্ট, এই বেল এই রেঞ্জের, কিংবা 4.5 ভোল্ট, এই রেঞ্জের যে ব্যাটারি দিয়ে আমরা যে মোটর গুলো ড্রাইভ করি খেলনা গাড়ি কিংবা এইগুলোতে, তো এখানে ইলেকট্রিক্যাল এনার্জি আমরা ইনপুটে দিচ্ছি, দ্যাট ইজ এই যে ব্যাটারির সাহায্যে এটা ঘুরতে থাকে, ঘুরতে থাকলে দেন যে খেলনার কার্টটা এটা চলতে থাকে। তাহলে এখানে যে কনভার্সনটা হচ্ছে এটা হলো ইলেকট্রিক এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি, মোটরিং অ্যাকশন। বাট সেম যে মোটরটা আছে এখানে, এই মোটরটাকে যদি তুমি হাত দিয়ে ঘুরাও এবং যেখানে ইনপুট দিয়েছিলে আগে সেখানে যদি একটা ভালভ কানেক্ট করে দাও, একটা এলইডি, একটা এলইডি ভালভ, এই টাইপের একটা ভালভ যদি কানেক্ট করে দাও, তাহলে দেখবে এলইডিটা জ্বলতে থাকে, তার মানে এখানে কিন্তু হচ্ছে জেনারেটিং অ্যাকশন। ইনপুটে তুমি হাত দিয়ে ঘুরাচ্ছ, তার মানে এখানে যেহেতু ছোট রেঞ্জের একটা মোটর, হাত দিয়ে এখানে মেকানিক্যাল এনার্জি সাফিসিয়েন্ট প্রোভাইড করা যাবে। আমরা এখানে মেকানিক্যাল এনার্জি ইনপুট দিচ্ছি এবং আউটপুটে ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছি, দ্যাট ইজ ভালভটা গ্লো করবে। সো ওই যে সেম মেশিন, সেম একটা মেশিন আমরা কি করতে পারতেছি, মোটর হিসেবে ইউজ করতে পারতেছি, জেনারেটর হিসেবে। সো আমরা যখন লার্জ রেঞ্জে আমরা এই অ্যাপ্লিকেশন গুলো দেখবো, তখন আমরা এটাকে সেম ভাবে অ্যাপ্লাই করতে পারবো, মোটর জেনারেটর সেম ভাবে কাজ করতে পারবে, একই টাইপের, যেমন এসি গুলো এসির ক্ষেত্রে, ডিসি গুলো ডিসির ক্ষেত্রে এইভাবে। সো এই হলো মোটর এবং জেনারেটর, এটার একটা বেসিক কনসেপ্ট। আমরা যখন যে টপিকটা পড়বো সেটার একটা ব্রিফ ডিসকাশন আমরা করব। তো আমাদের কোর্স আউটলাইনে আমাদের এই কোর্সের জন্য যে টপিক গুলো থাকবে, আমরা ফার্স্টে দেখবো ট্রান্সফরমার। আমরা ট্রান্সফরমার কি দেখেছি? জি স্যার, দেখেছি স্যার। কোথায় স্যার? এই যে রাস্তা, আমাদের কাছেও এখন একটা ট্রান্সফরমার আছে, সবার কাছেই, যে যেখানে আছো আশেপাশে একটা ট্রান্সফরমার আছে। আমাদের যে মোবাইলের যে চার্জার আছে, মোবাইলের চার্জারে একটা ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমারের বেসিক্যালি কাজটা কি? ট্রান্সফরমার একটা এসি ডিভাইস, এটা অলওয়েজ এসি তে কাজ করবে, এটা ডিসি তে কখনো অপারেট হবে না। সো এসি তে এটা কিভাবে অপারেট করবে, এটার কাজ হলো ভোল্টেজের লেভেলকে স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করা। মানে প্রাইমারিতে যে ভোল্টেজের লেভেল থাকবে, সেকেন্ডারিতে হয়তো লেভেলটা আমরা কমাতে পারবো কিংবা বাড়াতে পারবো। ট্রান্সফরমার আমাদের এই মোবাইল চার্জার ইউজ করা হয় এইভাবে, আমরা 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে যখন এটা কানেক্ট করি, চার্জারটাকে ইনপুট হিসেবে দেই, আমাদের মোবাইলের জন্য কমফোর্টেবল হলো 5 ভোল্ট ডিসি, 4.6 ভোল্ট ডিসি, এটা ডিপেন্ড করে ম্যানুফ্যাকচারিং প্রসেসের উপর। তাহলে এখানে যে ডিসি তে 4.5 ভোল্ট কিংবা 5 ভোল্ট ডিসি তে যে কনভার্ট হচ্ছে, এই কনভার্সন স্টেজটা হবে একটা রেকটিফায়ারের মাধ্যমে, একটা রেকটিফায়ার যেটা এসি থেকে ডিসি তে কনভার্ট করবে। এবং এটা একটা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, এটা তোমরা নেক্সট সেমিস্টারে 2285 তোমরা অ্যানালগ এন্ড ডিজিটাল ইলেকট্রনিক্স এ করবা। বাট এখানে এই যে 220 ভোল্ট এসি, এটা থেকে স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে 220 ভোল্ট এসি যেটা, এটাকে স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে 5 ভোল্ট এসি তে প্রথমে কনভার্ট করতে হবে, দেন আমরা এসি থেকে ডিসি তে কনভার্ট করব। তাহলে এই যে 5 ভোল্ট এসি তে কনভার্ট করা হলো, ভোল্টেজটা স্টেপ ডাউন করে নিয়ে আসা হলো, এটার জন্য এটার ভিতরে একটা ট্রান্সফরমার আছে কিন্তু মোবাইল চার্জারের উপর। কিংবা আমরা যখন ভোল্টেজ লেভেলটা স্টেপ আপ করতে যাব, তখন আমরা একটা ট্রান্সফরমার ইউজ করতে পারবো। সো তাহলে ট্রান্সফরমারটা আমরা বেসিক্যালি ইউজ করি হলো পাওয়ার সিস্টেমে।
দেখেছো কিংবা আমরা যে ইলেকট্রিক পোল গুলো আছে, ইলেকট্রিক পোল গুলোতে আমরা এইরকম ট্রান্সফরমার লাগানো দেখি। সো এগুলো এক ধরনের ট্রান্সফরমার, ভোল্টেজের লেভেলকে স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করার জন্য ব্যবহার করা হচ্ছে। সো পাওয়ার সিস্টেমে আমরা এই যে এরকম ভাবে ম্যানুফ্যাকচারিং প্রসেস গুলোতে আমরা ট্রান্সফরমার গুলো দেখতে পারি। তোমরা ভার্সিটির পাশে যে এনার্জি প্যাক একটা ট্রান্সফরমার প্রসেসিং একটা কোম্পানি, এখানে এই ট্রান্সফরমার গুলো এখানে ম্যানুফ্যাকচার করা হয়। এবং আমরা যে জেনারেটিং স্টেশন কিংবা সাবস্টেশন, এই যে এরকম একটা ট্রান্সফরমার ছোট রেঞ্জের, এগুলো মোবাইলের চার্জারে আছে। বাট বিগ পরিসরে যেগুলো, এগুলো পাওয়ার সিস্টেম ইউজ করা। আমাদের পাওয়ার সিস্টেম যেটা, এটাতে বেসিক্যালি হলো তিনটা পার্ট থাকে। একটা হলো জেনারেটিং স্টেশন, যেখানে পাওয়ার প্লান্ট ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। যেমন আমরা রূপপুরের কথা যদি বলি, এখানে একটা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট আছে, কিংবা আমরা হাইড্রোলিক পাওয়ার প্লান্ট দেখতে পারি যেটা কাপ্তাই, এখানে আমরা বলতে পারি থার্মাল পাওয়ার প্লান্ট সিদ্ধিরগঞ্জ, এখানে আমরা দেখতে পারি। সো এরকম যে বিভিন্ন রকম পাওয়ার স্টেশন গুলো আছে, সেখানে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। সো ইলেকট্রিসিটি জেনারেট করার পর সেটাকে আমাদের লোড সেন্টারে নিয়ে আসতে হয়। লোড সেন্টার বলতে আমরা বুঝবো, যেমন ঢাকার বাইরে যদি আমরা ইলেকট্রিসিটি গুলো জেনারেট করা হয়, তাহলে ঢাকায় যে মেইন গ্রিড, যেটা ন্যাশনাল গ্রিড, এই গ্রিডে ইলেকট্রিসিটি গুলো কানেকশন দেওয়া হয়। দেন সেখান থেকে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের হাউসহোল্ড অ্যাপ্লিকেশন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, এগুলোতে সেন্ড করা হয়। তাহলে তিনটা স্টেপ, একটা হলো পাওয়ার জেনারেশন, আরেকটা হলো পাওয়ার ট্রান্সমিশন, আরেকটা হলো ডিস্ট্রিবিউশন। তাহলে পাওয়ার জেনারেশন যেটা হবে, এটা হলো এইখানে যেখানে পাওয়ার প্লান্ট গুলো আছে, পাওয়ার স্টেশন গুলো, সাপোজ রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কিংবা কাপ্তাই নদীর যেটা আমরা দেখি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট, এই পাওয়ার প্লান্ট গুলো থেকে ইলেকট্রিসিটি জেনারেট হবে। দেন আমরা এটাকে কি করবো, ট্রান্সমিশন করব, ট্রান্সমিশন লাইনের মাধ্যমে ট্রান্সমিশন করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিব। দেন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের হাউসহোল্ড অ্যাপ্লিকেশন আসবে। সো এই যে ভোল্টেজ লেভেল গুলো যে জেনারেট করা হয় যখন, তখন থাকে 11 কিলোভোল্ট। 11 কিলোভোল্টে মোস্ট অফ পাওয়ার প্লান্টে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। দেন সেটাকে ট্রান্সমিশন করা হয় 400 ভোল্ট, 400 ভোল্ট, 440 ভোল্ট, কিলোভোল্ট, 400 কিলোভোল্ট কিংবা 440 কিলোভোল্ট, এই রেঞ্জের হাই রেঞ্জের ভোল্টেজে এই পাওয়ার গুলো ট্রান্সমিশন করা হয়। তাহলে এখানে যেটা জেনারেট হলো, সেটাকে এখানে একটা স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করতে হবে। স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করে সেটাকে কি করতে হবে, ভোল্টেজ লেভেলটা বাড়িয়ে দিতে হবে। হাই রেঞ্জে এটা ট্রান্সমিশন করার সুবিধা আছে, যার কারণে ভোল্টেজ লেভেলটা বাড়ানো হয়, লসটা কমে যায়, আমরা সেটাও ডিসকাস করব। তাহলে এই অ্যাপ্লিকেশন আমরা স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করব। আবার দেন যখন আমরা ডিস্ট্রিবিউশন করব, ডিস্ট্রিবিউটর আবার সেই হাই লেভেলের ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে হাউসহোল্ড অ্যাপ্লিকেশনে সেন্ড করব। যেমন আমাদের সিঙ্গেল ফেজ হাউসহোল্ড অ্যাপ্লিকেশনে 220 ভোল্ট, কিংবা ইন্ডাস্ট্রিয়াল গুলোতে যে 3 ফেজ লাগে, এগুলোর ভোল্টেজ লেভেল কম, তাহলে স্টেপ ডাউন করে এখানে ট্রান্সফরমার ইউজ করতে হবে। ডিস্ট্রিবিউশন কোম্পানি আমরা তো ঢাকায় চিনি, দুইটা ডিস্ট্রিবিউশন কোম্পানি, একটা হলো ডেসকো আর একটা হলো ডিবিডিসি, এরা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউট করে, ডিস্ট্রিবিউশন কোম্পানি। আর যেটা ট্রান্সমিশন করে, এই ট্রান্সমিশন কোম্পানি গুলো হলো পিজিসিবি, পাওয়ার গ্রিড যেটা। আর জেনারেটিং স্টেশন গুলো তো আমরা অলরেডি জানি, এবং সবগুলো পিডিবির আন্ডারে, যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এটার আন্ডারে সবকিছু রান করে। সো এই হলো ট্রান্সফরমারের অ্যাপ্লিকেশন, আমরা আরো ব্রিফলি ডিসকাস করব যখন আমরা মেইন টপিক গুলো পড়ব। তাহলে এই যে ট্রান্সফরমার আমরা দেখলাম, তাহলে ট্রান্সফরমারটা হলো একটা স্ট্যাটিক ডিভাইস। ট্রান্সফরমারটা একটা কি, একটা স্ট্যাটিক ডিভাইস, এখানে কোনো রোটেটিং পার্ট নেই। একটু আগে আমরা মেশিনের ক্ষেত্রে যেটা দেখলাম, যে এখানে আইদার একটা ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুটে যাবে, মেকানিক্যাল এনার্জি আউটপুটে পাবো, কিংবা মেকানিক্যাল এনার্জি ইনপুটে যাবে, আউটপুটে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাবো, এরকম যে একটা এনার্জি কনভার্সন হচ্ছে, মাঝখানে যে একটা এনার্জি কনভার্সন হচ্ছে, এই ধরনের কোনো এনার্জি কনভার্সন হবে না এখানে ট্রান্সফরমারের ক্ষেত্রে। এবং মেকানিক্যাল এনার্জি থাকলে সেখানে আমরা মেশিনের ক্ষেত্রে বুঝবো একটা রোটেশনাল এনার্জি, দ্যাট ইজ একটা ডাইনামিক সিস্টেম, যেখানে একটা ঘুরবে, একটা স্ট্যাটিক থাকবে না। বাট ট্রান্সফরমার হলো একটা স্ট্যাটিক ডিভাইস। সো তাহলে ট্রান্সফরমার যেটা কাজ করবে, সেটা হলো ডিসি তে কখনোই কাজ করবে না, এসি ভোল্টেজ লেভেলটাকে আইদার স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করবে। তাহলে এই যে ট্রান্সফরমার, এটাতে কোনো ধরনের এনার্জি কনভার্সন হচ্ছে না, কিন্তু ট্রান্সফরমারে কোনো এনার্জি কনভার্সন হচ্ছে না, জাস্ট হলো এসিটা স্টেপ আপ অথবা স্টেপ ডাউন, ভোল্টেজ লেভেলটাকে আপ করে দিবে অথবা ডাউন করে দিবে এসি তে। সো এই জন্য ট্রান্সফরমার হলো একটা স্ট্যাটিক ডিভাইস, এখানে কোনো রোটেটিং পার্ট থাকবে না, কোনো কিছু ঘুরবে না,
স্ট্যাটিক থেকেই ম্যাগনেটিক ফ্লাক্স কাট করার মাধ্যমে ভোল্টেজ লেভেল গুলো স্টেপ আপ অথবা স্টেপ ডাউন হবে, আমরা সেটাকে টার্ন সংখ্যা দ্বারা কন্ট্রোল করব। প্রাইমারিতে কতগুলো প্যাচ সংখ্যা, সেকেন্ডারিতে কতগুলো প্যাচ সংখ্যা, এই নাম্বার অফ টার্নস দিয়ে আমরা এটা কন্ট্রোল করব। এবং মাঝখানে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে হবে সেটাও আমরা যখন এটা পড়াবো ইন ডিটেলস আলোচনা করব। সো তাহলে এই ট্রান্সফরমারকে কি আমরা একটা মেশিন বলবো? মেশিনের ডেফিনিশনেই তো আমরা দেখে আসলাম যে সেখানে সাম কাইন্ড অফ এনার্জি কনভার্সন হতে হবে, বাট ট্রান্সফরমার কি কোনো এনার্জি কনভার্সন হচ্ছে? না স্যার। নো স্যার। তো আমরা এটাকে পার্সিয়ালি মেশিন বলবো, একদম ফুলফিল একটা মেশিন আমরা বলবো না, যার কারণে এই ট্রান্সফরমারটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস হিসেবে আমরা কনসিডার করব। আর অ্যাপ্লিকেশন ফিল্ড গুলো আমরা ইন ডিপ যখন পড়াবো প্রত্যেকটা টপিক তখন আমরা বলবো, এবং প্রত্যেকটা এই ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা এটার কনস্ট্রাকশন এবং এটা কিভাবে কাজ করে, অপারেটিং প্রিন্সিপাল এবং এটার ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন হবে এবং এটার ইফিসিয়েন্সিটা কেমন হবে, এবং প্যারালালে অনেকগুলো ট্রান্সফরমার কিভাবে কানেকশন দেওয়া যাবে, এবং থ্রি ফেজ ট্রান্সফরমারের কানেকশন গুলো দেখবো। আমরা অলরেডি বেসিক সার্কিটে মেবি থ্রি ফেজ পড়ে আসছি, থ্রি ফেজ থাকলে সেখানে অবশ্যই স্টার কানেকশন এবং ডেল্টা কানেকশন এই বিষয়গুলো চলে আসে, লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ, লাইন কারেন্ট, ফেজ কারেন্ট এই বিষয়গুলো চলে আসে। এগুলো তোমাদের অবশ্যই হয়তো পড়ানো হয়েছে, যদি কোনো একটু লিকেজ থাকে তাহলে সেগুলো আমরা ডিসকাস করে দেন আমাদের এই টপিক গুলো শুরু করব যখন আমরা থ্রি ফেজ ট্রান্সফরমারটা পড়ব। এবং এটা টেস্টিং পারপাসটা আমাদের জানতে হবে, যেহেতু আমরা ইঞ্জিনিয়ার হতে যাচ্ছি কাজেই কোনো ফল্ট হলে সেগুলো টেস্ট করে এটাকে অবশ্যই রিপেয়ার করতে হবে, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। এবং অটো ট্রান্সফরমারের একটা বিষয় আছে যেখানে একটা উইন্ডিং থাকবে, সেটাও আমরা ডিটেলস পড়াবো যখন আমাদের এই টপিক গুলো আসবে, স্টেপ বাই স্টেপ আমরা পড়াবো। সো তাহলে আমাদের ফার্স্ট একটা টপিক হলো ট্রান্সফরমার, এটা আমরা পড়ব। দেন আমরা এটাকে ডিরেক্টলি মেশিন বলতেছি না, তাহলে মেশিন গুলো কি? মেশিন গুলো যেটা হলো একটা এনার্জি কনভার্সন হবে, ইলেকট্রিক্যাল মেশিনে যেটা হয় দুই ধরনের এনার্জি কনভার্সন হতে পারে, একটা হলো ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল অথবা মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল যখন মোটরিং অ্যাকশন, মেকানিক্যাল থেকে যখন ইলেকট্রিক্যাল তখন জেনারেটিং অ্যাকশন। সো তাহলে মেশিন গুলোকে, টোটাল মেশিনকে আমরা ফার্স্টলি দুইটা ভাগে ভাগ করবো। সব ধরনের মেশিন যখন আসবে এই মেশিন গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করবো, একটা হবে স্ট্যাটিক আর একটা হবে ডাইনামিক। একটা স্ট্যাটিক আর একটা ডাইনামিক। স্ট্যাটিক মেশিন কোনগুলো? তাহলে যে ট্রান্সফরমার যেটা, এটাকে আমরা একটা স্ট্যাটিক মেশিন বলতে পারি, যেখানে কোনো রোটেটিং পার্ট থাকবে এবং এটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, আমরা এটাকে পার্সিয়ালি মেশিন বলবো, যেহেতু এখানে কোনো এনার্জি কনভার্সন হয় না, জাস্ট হলো ভোল্টেজ লেভেলটা স্টেপ আপ স্টেপ ডাউন হয়। এবং ডাইনামিক যেগুলো, যেগুলোতে কোনো একটা রোটেটিং পার্ট থাকবে, আইদার মোটর জেনারেটর, এগুলো হলো ডাইনামিক মেশিন। সো এই ডাইনামিক মেশিন গুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হলো এসি আর একটা হলো ডিসি, সাপ্লাই সিস্টেমের উপর ডিপেন্ড করবে, যে আমরা যে অল্টারনেটিং কারেন্ট অথবা ডিরেক্ট কারেন্ট এগুলোর উপর ডিপেন্ড করে আমরা কিছু এসি মেশিন এবং ডিসি মেশিন বলবো, কিছু ডিসি মেশিন এবং কিছু এসি মেশিন, এইভাবে আমরা এই ক্লাসিফিকেশনটা করব। সো ডিসি মেশিনে যে পার্টটা থাকবে সেখানে দুইটা পার্ট থাকবে, একটা হলো ডিসি মোটর, ডিসি জেনারেটর, তার মানে এটা ডিরেক্ট কারেন্টে এই অপারেশনটা হবে, একটা হলো ডিসি মোটর আর একটা হলো ডিসি জেনারেটর। তাহলে সেম মেশিন, সেম একটা ডিসি মোটরকে আমরা ডিসি জেনারেটর হিসেবে ইউজ করতে পারবো, কনস্ট্রাকশন ফিচারটা সেম থাকবে, জাস্ট হলো ইনপুট আউটপুটের যে কানেকশন গুলো, আমাদের যে ইনপুট কি দিচ্ছি এবং আউটপুটে আমরা কি লোডটা কানেক্ট করছি সেটারও ভেরিয়েশনটা আসবে, বাট ইন্টারনাল যে কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনটা সেম থাকবে। সেম মেশিনকে আমরা আইদার মোটর অর জেনারেটর দুইটা হিসেবে আমরা ইউজ করতে পারবো, এটা হলো ডিসি মোটর, ডিসি জেনারেটর। এবং এসি মেশিন যেগুলো, এসি মেশিনকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো সিনক্রোনাস মেশিন আর একটা হলো অ্যাসিনক্রোনাস মেশিন। একটা এসি ভোল্টেজ যখন থাকবে তখন সেখানে ডিসিতে শুধু একটা প্যারামিটার দরকার হয়, জাস্ট হলো এটার ম্যাগনিচিউডটা কত, যেমন 10 ভোল্ট ডিসি, তার মানে এটা অলওয়েজ 10 ভোল্ট, একটা ফিক্সড একটা ভোল্টেজ, এখানে আর কোনো প্যারামিটার দরকার নেই, শুধুমাত্র এটা দিয়ে আমরা একটা ডিসি সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন এটা যদি জিরো লেভেল হয় তাহলে এখানে 10 ভোল্ট শেষ, আর কোনো কিছুর এখানে দরকার নেই, আমরা এই সিগন্যালটা ডিসি ভোল্টেজ সোর্স, এইদিকে টাইম যে ভেরিয়েশনটাই হোক না কেন সবসময় 10 ভোল্টই থাকবে, এটার কোনো চেঞ্জ নেই, একটা প্যারামিটার দিয়ে আমরা ডিসি সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে পারি। বাট যখনই এসি চলে আসবে তখন কিন্তু আমরা একটা প্যারামিটার দিয়ে সেখানে এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো না, কারণ এসি যেটা সেটাতে ফ্রিকুয়েন্সির একটা বিষয় থেকে যাবে, যে এই যে একটা ফার্স্ট সাইকেল, একটা কমপ্লিট সাইকেল, এটাই বারবার রিপিটেশনটা হবে, এবং এই রিপিটেশনটা কত টাইম পর পর হচ্ছে, এই টাইম পিরিয়ড এবং এটার
রিসিপ্রোকাল যেটা ফ্রিকোয়েন্সি k = 1/f অথবা f = 1/t, এই ফ্রিকোয়েন্সির বিষয়টা লাগবে এবং এটার ম্যাক্সিমাম ম্যাগনিটিউডটা কত আসে সেই বিষয়টা লাগবে। এবং এখানে ফেসের একটা বিষয় থেকে যাবে, সেটাকে যদি আমরা একদম বেসিক কনসেপ্ট হিসেবে নাও ধরি, তারপরেও দুইটা বিষয় এখানে অবশ্যই কনসিডার করতে হবে। একটা হলো এটার ম্যাগনিটিউড কত থাকবে এবং এটার ফেস দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ডটা কত হবে। তো ফ্রিকোয়েন্সির একটা বিষয় তাহলে এসিতে থেকে যায়। সো আমরা যেটা বলতেছি এসি মেশিনকে দুই ভাগে ভাগ করতেছি, একটা হলো সিনক্রোনাস মেশিন আর একটা হলো অ্যাসিনক্রোনাস মেশিন। সিনক্রোনাস বলতে আমরা কি বুঝি, কোনো একটা কিছুর সাথে সিনক্রোনাইজম হচ্ছে, মানে ওটার মতো করে চলতেছে এরকম কিছু। সো যখন এই যে ইনপুট যেটা দিব আমরা এসি মেশিনে, সেটা যদি সাপ্লাইয়ের যে ফ্রিকোয়েন্সিটা থাকবে সেই ফ্রিকোয়েন্সির সাথে সিনক্রোনাইজ হয়, দ্যাট ইজ আমরা যে ফ্রিকোয়েন্সিতে ভোল্টেজ সাপ্লাই করতেছি, যেমন বাংলাদেশের জন্য কমফোর্টেবল হলো 50 হার্টজ, ইউএসএ তে 60 হার্টজ। সেই 50 হার্টজ এর যে সাপ্লাইটা আমরা দিব, যে রোটেশনালটা পার্ট যেটা মেশিন যেটা ঘুরবে সেই মেশিনটাও এই 50 হার্টজ এর রেঞ্জে যে টাইম পিরিয়ড সেই টাইম পিরিয়ডে এটা ঘুরতে থাকবে। তাহলে সাপ্লাইয়ের সাথে যখন এই রোটেশনটা সিনক্রোনাইজ হবে একই হবে, তখন আমরা এই ধরনের মেশিন গুলোকে বলবো সিনক্রোনাস মেশিন। যখনই ভেরিয়েশন চলে আসবে, যেমন সাপ্লাই ফ্রিকোয়েন্সি যেরকম, রোটেশনটা ওই রকম হচ্ছে না, ডিফারেন্ট হচ্ছে, সেগুলোকে আমরা বলবো অ্যাসিনক্রোনাস মেশিন। তাহলে একটা হলো সিনক্রোনাস এসি মেশিন আর একটা হলো অ্যাসিনক্রোনাস এসি মেশিন। তাহলে এই সিনক্রোনাস মেশিন গুলো আবার দুই রকম, একটা সিনক্রোনাস মোটর আর একটা হলো সিনক্রোনাস জেনারেটর। একটা হবে সিনক্রোনাস মোটর আর একটা সিনক্রোনাস জেনারেটর। একটা সিনক্রোনাস জেনারেটর যেটা, সেটাকে আমরা অল্টারনেটর বলবো, দ্যাট ইজ এসি জেনারেটর। এই এসি জেনারেটরটার অ্যাপ্লিকেশন হলো এই পাওয়ার প্ল্যান্ট গুলোতে। পাওয়ার প্ল্যান্ট গুলোতে যখন ইলেকট্রিসিটি জেনারেট করা হয় তখন এখানে অল্টারনেটর ইউজ করা হয়। এটা থ্রি ফেজ অল্টারনেটর মাধ্যমে ইলেকট্রিসিটি এখানে জেনারেট করা হয়। আমরা সবগুলোর অ্যাপ্লিকেশন স্টেপ বাই স্টেপ যখন করাবো তখন বলবো। আর অ্যাসিনক্রোনাস মেশিন যেগুলো, সেগুলো তাহলে কি করবে, যে সাপ্লাইয়ের যে ফ্রিকোয়েন্সি থাকবে সেই ফ্রিকোয়েন্সির সাথে কমফোর্টেবল হবে না, সেম হারে এটা ঘুরতে পারবে না। সো এই অ্যাসিনক্রোনাস মেশিন গুলো দুই রকম, একটা হলো ইন্ডাকশন মোটর আর একটা হলো ইন্ডাকশন জেনারেটর। ইন্ডাকশন মোটর আর হলো ইন্ডাকশন জেনারেটর। তাহলে এই ইন্ডাকশন মোটর যেটা, এই ইন্ডাকশন মোটরটা তাহলে মোস্ট ইউজফুল একটা ইকুইপমেন্ট। অলমোস্ট 80% অফ পাওয়ার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইজ কনজিউমড বাই ইন্ডাকশন মোটর ইন হাউস হোল্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। ইন্ডাস্ট্রি এবং হাউস হোল্ড মিলে পুরো বিশ্বে 80% ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করা হয় এবং ওয়ার্ক ডান করা হয় ইন্ডাকশন মোটরের মাধ্যমে। সব ইন্ডাস্ট্রিতে এই ইন্ডাকশন মোটর ইউজ করা হয়। আমাদের হাউস হোল্ড পারপাসে আমরা ইন্ডাকশন মোটর গুলো ইউজ করি, যেমন আমাদের এই সিলিং ফ্যান, যেটা সিলিং ফ্যান ঘুরে এটা হলো একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। এরকম আরো অনেক ব্রিফ অ্যাপ্লিকেশন নিয়ে আমরা ডিসকাস করবো যখন এই মোটর গুলো পড়াবো। সো এই ইন্ডাকশন মোটরটা ভালোভাবে করতে হবে, এটার অ্যাপ্লিকেশনের এটা বেশি, যেহেতু মোস্ট অফ পাওয়ার কনজিউম বাই ইন্ডাকশন মোটর, ইন ওয়ার্ক ডান টু ডু ইউজফুল ওয়ার্ক। এরপরে যেটা আসবে ইন্ডাকশন জেনারেটর। ইন্ডাকশন জেনারেটর যেটা, এটা ইলেকট্রিসিটি প্রোডিউস এর কাজ ব্যবহার করো, এটা উইন্ড টারবাইন গুলোতে ইউজ করা হয়, যেখানে যে হিলি এরিয়া গুলোতে দেখা যায় যে আমরা উইন্ড পাওয়ার জেনারেশন করি, যেটা হলো যে এয়ার এর ফ্লো, যেটা বাতাসের ফ্লোটাকে কাজে লাগিয়ে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। এখন তো অনেক মডার্ন এনার্জি প্রোডিউসিং সিস্টেম ক্রিয়েট হয়েছে, লাইক সোলার প্যানেল দিয়ে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, উইন্ড টারবাইন, এরকম যে এনার্জি রিনিউয়েবল এনার্জি বলা হয় এগুলোকে, এগুলো রিনিউয়েবল এনার্জি, ন্যাচারাল সোর্স থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। এই টাইপের যে পাওয়ার প্ল্যান্ট গুলো, পাওয়ার স্টেশন গুলো, সেখানে আমরা ইন্ডাকশন জেনারেটর যেটা এটা ইউজ করবো। সো এইগুলো ব্রিফলি আমরা ডিসকাস করবো, যখন আমাদের প্রত্যেকটা স্টেপ যখন আসবে তখন আমরা সবগুলো বিষয় ডিসকাস করবো। সো আমাদের এই কোর্স আউটলাইনে তাহলে আমরা কি কি বিষয় করবো, ফার্স্টে আমরা ট্রান্সফর্মার গুলো দেখবো, এরপর আমরা ডিসি মেশিন গুলো দেখবো। ডিসি মেশিন গুলো তাহলে কি, ডিসি মোটর আর হলো ডিসি জেনারেটর। তো ডিসি মোটর জেনারেটর এগুলোর অ্যাপ্লিকেশন আমরা জানি না, ডিসি মোটরের একটা অ্যাপ্লিকেশন বলো তো কেউ একজন। ডিসি মোটর স্যার ডাইরেক্ট কারেন্ট এনার্জি কে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। হ্যাঁ, এটা তো একটা প্রিন্সিপাল, বাট এটার ইয়ারটা কি, মানে অ্যাপ্লিকেশন আর কোথায় ইউজ করতে পারি একটা ডিসি মেশিন? স্যার ফ্যাক্টরি আর মিলে, ফ্যাক্টরি মিল এলিভেটর, ফ্যাক্টরি মিল এলিভেটর এগুলোতে পার্শিয়ালি ব্যবহার করা হয়।
এখন বেসিক্যালি হলো ডিসি মেশিনের অ্যাপ্লিকেশনটা কমে গেছে, কারণ আগের যে পাওয়ার সিস্টেম ছিল সেটা বেসিক্যালি ডিরেক্ট কারেন্ট ছিল, এখন সবকিছুই রিপ্লেস হয়েছে অল্টারনেটিং কারেন্ট, দ্যাট ইজ এসি মেশিন দ্বারা। সো এই ডিসি মেশিন গুলোকে আমরা এখন খুব যে ছোট ছোট হাউস হোল্ড কাজ এগুলোতে আমরা ইউজ করবো, বিভিন্ন রকম টয় খেলনা গুলোতে, প্লাস হলো আমাদের যে ব্লেন্ডার টাইপের যে বিষয়গুলো থাকে, তারপরে হলো যে ল্যাপটপের যে ডিস্ক মুভ করতে হয় না, সিডি ডিস্কটা যে মুভ করতে হয়, মুভের এই মুভমেন্ট মেশিন গুলোতে, প্রিন্টার, প্রেস মেশিন, এই টাইপের কাজগুলোতে ডিসি মোটর গুলো ইউজ করা হয়। প্রিন্টার মেশিন গুলো, কম্প্রেস মেশিন গুলো, এগুলোতে ডিসি মোটর গুলো ইউজ করা হয়, বাট মোস্ট অফ কেসে এখন সবকিছু এখন এসি সিস্টেম দ্বারা রিপ্লেস হয়েছে, যেহেতু এসিটা এখন অ্যাভেলেবল এবং জেনারেশনটা খুব ইজি। ডিসিটা তো হাই ভোল্টেজ জেনারেট করা খুব ডিফিকাল্ট, টাফ, এগুলো ডিসি মেশিন এইসব পারপাসে, এবং ডিসি জেনারেটর গুলো ব্যাকআপ হিসেবে আমরা ইউজ করতে পারি, হাউস হোল্ড অ্যাপ্লিকেশন, হসপিটাল, অফিস, এগুলোতে আমরা ইউজ করতে পারি। এবং ডিসি জেনারেটর গুলো দেখা যায় অনেক সময় ভোল্টেজ রেগুলেশন, মানে ভোল্টেজ এর আপ ডাউন কন্ট্রোল করার জন্য, মানে এসিটাকে কন্ট্রোল করার জন্য অনেক সময় দেখা যায় ছোট ছোট কিছু পার্ট কে অ্যাক্টিভেট করতে হয়, সেগুলোতে আমরা দেখা যায় ডিসি জেনারেটর দিয়ে ওই কাজগুলো করতে পারি। আমরা যখন পড়বো তখন আমরা ইন ডিটেলস সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এগুলো দেখবো, এবং এই ডিসি যে মেশিন, দ্যাট ইজ ডিসি মোটর এবং ডিসি জেনারেটর, এদের কনস্ট্রাকশন, অপারেটিং প্রিন্সিপাল, এবং এখানে কিভাবে স্পিডটা কন্ট্রোল করা যায়। তোমরা অনেকে লাইন ফলোয়ার রোবট এগুলো বানাও, এগুলোতেও আমরা ডিসি মোটর গুলো ইউজ করি, এদের স্পিড কন্ট্রোল মেকানিজম, এদের টেস্টিংটা, এবং এদের পারফরমেন্স ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যেগুলো সেগুলো আমরা দেখবো, এদের ইফিসিয়েন্সি গুলো কেমন হয় সেগুলো দেখবো। তারপরে যে ব্রেকিং সিস্টেম, যে ব্রেক করতে হয় মেশিন, যে থামাতে হয়, যেমন একটা গাড়ি যখন চলে সেটাকে আবার ব্রেক করে কি করতে হয়, থামাতে হয়, ব্রেকিং মেকানিজম গুলো আমরা দেখবো, একটা স্পিড কন্ট্রোল মেকানিজম গুলো আমরা দেখবো। সো এই টপিক গুলো আমরা ডিসি মেশিনে কভার করবো। এরপর আমরা যে এসি মেশিন গুলো বললাম, এসি মেশিনের দুইটা টাইপ, একটা হলো সিনক্রোনাস আর একটা হলো অ্যাসিনক্রোনাস। সো অ্যাসিনক্রোনাস যেটা সেটা হলো ইন্ডাকশন মেশিন, যেটা সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সির সাথে সিনক্রোনাইজম হবে না, রোটেশনটা একই হারে এটা ঘুরবে না, এখানে কিছু যেহেতু ম্যাগনেটিক মিডিয়াম, ম্যাগনেটিক মিডিয়ামের একটা কন্ট্রোল সিস্টেম এখানে থাকবে, আমরা সেটাও যখন পড়াবো ইন ডিটেলস আলোচনা করব। তাহলে এই ইন্ডাকশন মেশিনের ক্ষেত্রে আমরা এই যে ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন জেনারেটর এবং এদের ফেজ, সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। এরপর যেটা ছিল সিনক্রোনাস মেশিন, সিনক্রোনাস মেশিনের ভিতরে সিনক্রোনাস মোটর, সিনক্রোনাস জেনারেটর, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব যখন আমরা এই টপিক গুলো পড়ব। ডিসি মেশিন ছিল ইন শর্ট, ওইটা সাধারণত পড়ানো হয় না যেহেতু টাইম লিমিট থাকে, ওইখানে এসি ডিসি দুইটা পার্ট পড়াইতে হয়, ম্যাগনেটিক সার্কিট। তোমাদেরকে কি কোনো ব্রিফ দেওয়া হয়েছিল এইগুলো সম্পর্কে, মেশিন গুলো সম্পর্কে? রেফারেন্স বুক আমি অলরেডি তোমাদের সাথে একটা ড্রাইভ শেয়ার করেছি, সেখানে তোমরা কোর্সের যে কন্টেন্ট গুলো এগুলো পাবা, এবং আমরা আপ টু ডেট যে কন্টেন্ট গুলো দরকার হবে আমরা স্টেপ বাই স্টেপ সেগুলো সাপ্লাই করবো গুগল ক্লাসরুম এর মাধ্যমে। এবং ট্রান্সফরমার এগুলোর পিকচার তো আমরা, যে মেশিনের পিকচার গুলো জানি, যেরকম ডিসি মেশিন গুলো আমরা ইউজ করি ছোট ছোট পারপাস এর জন্য, গাড়ির মধ্যে ছিল গাড়ির গাড়ির ছোট গাড়ি গুলোতে ইউজ করি, এই যে ইন্ডাকশন মেশিন গুলো আমরা ডিটেলস পড়বো, কনস্ট্রাকশন, অপারেটিং প্রিন্সিপাল, কোথায় কাজে লাগে, অ্যাপ্লিকেশন এরিয়া সবগুলো আমরা দেখবো। এরপরে সিনক্রোনাস মেশিন এগুলো আমরা ইন ডিটেলস আমরা দেখবো স্টেপ বাই স্টেপ যখন যেটা পড়াবো এটা। সো আমরা ফার্স্টে যেটা শুরু করবো ট্রান্সফরমার দিয়ে শুরু করবো, দেন ইন ডিটেলস আমরা এর পরবর্তী যে টপিক গুলো আসবে সেগুলো দেখবো। ট্রান্সফরমার পড়িয়ে দেন আমরা ডিসি মেশিন, ইন্ডাকশন মেশিন, দেন ফাইনালি আমরা সিনক্রোনাস মেশিন এটা পড়াবো। তো তাহলে তোমাদের এই ক্লাস সার্কিট এটা অলরেডি পড়ে আসছি তাই না, কিছুটা পোর্শন পড়ে আসছি না আমরা এর আগের সেমিস্টারে? জি স্যার। তো আমরা আমাদের এই কোর্সের জন্য ম্যাগনেটিক কনসেপ্টটা খুব ভালোভাবে লাগবে, যেহেতু সবগুলো মেশিনই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তাহলে ম্যাগনেটের কনসেপ্ট এখানে লাগবে। ম্যাগনেট তো আমরা বুঝি তাই না, একটা ম্যাটেরিয়াল যেটা কি করতে পারবে, একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, এবং এই ম্যাগনেটিক ফিল্ড যে রিজিয়নে থাকবে
এই রিজিয়নের মধ্যে আরেকটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যদি আমরা এখানে নিয়ে আসি, কোন একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যদি নিয়ে আসি, তাহলে সেটা একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যে ফোর্সের মাধ্যমে আইদার অ্যাট্রাকশন করবে অথবা রিপেলশন করবে, আকর্ষণ অথবা বিকর্ষণ, দুই ধরনের শক্তি এটা প্রোভাইড করে। যদি অপোজিট পোল থাকে তাহলে অ্যাট্রাকশন, আর সেম পোল থাকলে তাহলে রিপালশন। তো তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড যেটা, এটা হলো নেসেসারি, এটা গুরুত্বপূর্ণ, যে ম্যাগনেটিক ফিল্ডটা আমরা কিভাবে ক্রিয়েট করব এবং এই ফিল্ডের স্ট্রেংথটা কেমন হবে, কতটুকু এরিয়ার মধ্যে এই আকর্ষণ বিকর্ষণটা হবে, সেটাও একটা ফ্যাক্টর। সো ম্যাগনেট গুলো দুই ধরনের, একটা হলো পারমানেন্ট ম্যাগনেট আর একটা হলো ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেটটা আমরা একটা টেম্পোরারি ম্যাগনেট বলতে পারি, যেটা পারমানেন্ট ম্যাগনেট তার মানে আমরা বুঝতেছি এটা চিরস্থায়ী ম্যাগনেট, মানে সবসময় ম্যাগনেটিজম প্রপার্টিটা এটার মধ্যে থেকে যাবে। যেমন একটা লেড স্টোন, একটা লেড স্টোন পাথর একটা পারমানেন্ট ম্যাগনেট। আমরা পারমানেন্ট ম্যাগনেটের অ্যাপ্লিকেশন দেখেছি, মানে আমরা জানি কোথায় ব্যবহার করা হয়, আমাদের বাসাতেই যখন এই যে আমরা ফ্রিজ ইউজ করি, রেফ্রিজারেটর, এগুলোতে কি যে ডোর, যেটা দরজা, এটা যখন আমরা ওপেন করি এবং ক্লোজ করি তখন একটা ফোর্স কাজ করে না? জি স্যার। এখানে একটা পারমানেন্ট ম্যাগনেট ইউজ করা হয়, এটা ইলেকট্রিসিটি সাপ্লাই থাকলেও কাজ করে, না থাকলেও কাজ করে, এটা ইলেকট্রিসিটির উপর ডিপেন্ড করে না, এটা পারমানেন্ট ম্যাগনেট। বাট ইলেকট্রোম্যাগনেট যেটা, এটা হলো সাপ্লাই ডিপেন্ডেন্ট, কোন একটা ম্যাটেরিয়াল লাইক হলো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আয়রন, কোবাল্ট, নিকেল কিংবা এদের অ্যালয় যে মিশ্রণগুলো, এগুলো দিয়ে আমরা এই ইলেক্ট্রোম্যাগনেটটা ক্রিয়েট করি। যে সলিনয়েড তোমরা পড়ে আসছো, একটা লোহার কুণ্ডলীর উপর তার পেঁচিয়ে সেখানে ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়ে আমরা একটা সলিনয়েড ক্রিয়েট করি। সো এই যে ইলেকট্রোম্যাগনেটটা আমরা ক্রিয়েট করব, এখানে আমরা একটা ইলেকট্রিসিটি সাপ্লাই দিব, একটা ইলেকট্রিসিটি সাপ্লাই দিলে সেখানে কারেন্ট ফ্লো হবে এবং তার চারপাশে একটা ফ্লাক্স ক্রিয়েট হবে। সেই ফ্লাক্সের যে স্ট্রেংথ থাকবে, যতটুকু রিজিয়ন, যতটুকু এরিয়াতে, ততটুকু এরিয়াতেই এটার ম্যাগনেটিজম প্রপার্টিটা এক্সিস্ট থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা ইলেকট্রিসিটিটা সাপ্লাই রাখবো ততক্ষণ পর্যন্ত এই ম্যাটেরিয়ালটা ম্যাগনেটে পরিণত হবে। আর যখন আমরা এই সাপ্লাইটা অফ করে দিব তখন এটা আবার পূর্বের ন্যায় ম্যাগনেটিজম প্রপার্টিটা লস হয়ে যে ম্যাটেরিয়াল লাইক লোহা সেই লোহাতে পরিণত হবে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। আমরা যতক্ষণ সময় আমরা সাপ্লাই দিব ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ম্যাগনেটে রাখতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী, এবং ইলেকট্রিক্যাল সাপ্লাই দিতে হবে যার কারণে ইলেকট্রোম্যাগনেট। সো আমাদের এই মেশিন কোর্সে যে মেশিন গুলো, এখানে যে কনসেপ্টটা লাগবে এটা হলো ইলেকট্রোম্যাগনেট। আমরা পারমানেন্ট ম্যাগনেট এখানে ইউজ করব না, কারণ পারমানেন্ট ম্যাগনেটের কিছু লিমিটেশন থেকে যায়। যেমন পারমানেন্ট ম্যাগনেট যেটা, এটা ইনহেরেন্ট, এটাতে ম্যাগনেটিজম প্রপার্টিটা ইন্ট্রোডিউস করা আছে, সো এটাতে চেঞ্জ করা পসিবল না। বাট ইলেকট্রোম্যাগনেটে আমরা এটাকে চেঞ্জ করতে পারি, যেমন আমাদের কতটুকু ম্যাগনেটিক স্ট্রেন্থ দরকার এটা আমরা কন্ট্রোল করতে পারি, আইদার সাপ্লাই বাড়িয়ে দিব অথবা এখানে নাম্বার অফ টার্নস, পেজ সংখ্যা বাড়িয়ে দিব, দিয়ে আমরা এটার ম্যাগনেটিক প্রপার্টিটা, আমরা স্ট্রেন্থ যেটা এটাকে বাড়িয়ে ফেলতে পারি, কমাতে পারি, এবং যখন আমাদের দরকার হবে ততক্ষণ ইউজ করতে পারি, বাকি সময় আমরা এটা ম্যাগনেট হিসেবে ইউজ করবো না, নর্মাল লোহার মতো কাজ করবে তখন, কারণ এখানে কিছু লস চলে আসবে। অল টাইম ম্যাগনেট থাকলে সেখানে একটা লসের বিষয় থাকে, আমরা সেগুলোও আলোচনা করবো। সো যার কারণে আমরা ইলেকট্রোম্যাগনেট, যেহেতু এটাকে কন্ট্রোল করা যায়, আমরা ইলেকট্রোম্যাগনেট ইউজ করবো আমাদের যে মেশিন গুলো করবো, ট্রান্সফরমার কিংবা মেশিন যে টপিক গুলো করি না কেন, সব জায়গায় আমরা ম্যাগনেট হিসেবে ইলেকট্রোম্যাগনেট, যেটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, এটা করবো। সো তাহলে এই ইলেকট্রোম্যাগনেট ক্রিয়েট করার রয়েটা তো বললাম, আমরা একটা সাপ্লাই দিব, সাপ্লাই দিয়ে সেখানে আমরা যে টার্ন সংখ্যা আছে এটার উপর ডিপেন্ড করে আমরা এটার স্ট্রেন্থটাকে কন্ট্রোল করব। সো তাহলে এখানে একটা ম্যাগনেটিক দুইটা পোল থাকে, একটা নর্থ পোল আর একটা হলো সাউথ পোল। সো যে ম্যাগনেটটা আমরা ক্রিয়েট করব, যে টেম্পোরারি ম্যাগনেট দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেট ক্রিয়েট করব, সেই ম্যাগনেটেরও একটা নর্থ পোল আর একটা সাউথ পোল হবে, এবং ফ্লাক্স লাইন যেগুলো, এই ফ্লাক্স এর ডিস্ট্রিবিউশনটা এরকম হবে, এই ম্যাগনেটিক ফ্লাক্স গুলো অলওয়েজ অরিজিনেট হবে নর্থ পোল থেকে, নর্থ পোল থেকে শুরু হবে এবং টার্মিনেট হবে সাউথ পোলে। তার মানে ফ্লাক্স এর একটা প্রপার্টি হলো এটা নর্থ পোল থেকে শুরু হয়ে সাউথ পোলে গিয়ে টার্মিনেট হবে, এটা যে কোনো সময়ের জন্য ট্রু, এই প্রপার্টিসটা এটা বিয়ার করবে। সো তাহলে এটা কন্ট্রোল করতে পারবো না? কোনটা, নর্থ পোল এবং সাউথ পোলে ফ্লাক্স এর মুভমেন্ট? জি স্যার, মুভমেন্ট কন্ট্রোল করা যাবে। আমরা যদি চাই যে এইদিকে এই ডিরেকশনে আমাদের কি দরকার, ফ্লাক্স এর মুভমেন্ট দরকার, তাহলে আমাদের সাপ্লাইটাকে রিভার্স করে দিয়ে এইটাকে তখন নর্থ পোল করতে হবে, এটাকে আমাদের সাউথ পোল বানাতে হবে। বাট ফ্লাক্স এর মুভমেন্ট এইটা আমরা কন্ট্রোল করতে পারবো, ফ্লাক্স এর মুভমেন্ট এটা একটা প্রপার্টি এবং এটা ইউনিভার্সাল, যে নর্থ পোল থেকে সাউথ পোলে মুভ করবে।
আমরা নর্থ পোল সাউথ পোল চেঞ্জ করে ফেলতে পারবো, যেহেতু এটা পার্মানেন্ট ম্যাগনেট না ইলেকট্রোম্যাগনেট, আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়ে আমরা কি করতেছি এটাকে ম্যাগনেটে কনভার্ট করতেছি। সো আমরা তাহলে কি করতে পারবো, কোনটা নর্থ পোল আছে এখন সেটাকে আমরা সাউথ পোল বানিয়ে ফেলতে পারবো, বাকিটা আমরা নর্থ পোল বানাতে পারবো, সেটা হলো আমাদের সাপ্লাইটা রিভার্স করে দিবো, দিয়ে আমরা নর্থ পোল সাউথ পোল চেঞ্জ করতে পারবো। কিন্তু ফ্লাক্সের মুভমেন্ট যেটা যেটা নর্থ পোল হবে সেই নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে মুভ করবে, নর্থ পোল চেঞ্জ হয়ে যদি সেটা সাউথ পোল হয় তাহলে যেটা নর্থ পোল হয়েছে সেখান থেকে তখন সাউথ পোলের দিকে মুভ করবে। ফ্লাক্সের প্রপার্টি হলো নর্থ পোল থেকে সাউথ পোলে মুভ করবে, বাট নর্থ পোল কোনটা সাউথ পোল কোনটা এটা আমরা কন্ট্রোল করতে পারবো আমাদের সাপ্লাই রিভার্স করে। ক্লিয়ার? Yes, sir. Okay. তাহলে এই যে নর্থ পোল কোনটা হবে এবং সাউথ পোল কোনটা হবে এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, এবং এই যে ফ্লাক্স লাইন গুলো এগুলো ইমাজিনারি লাইন, এগুলো ভিজিবল না, এগুলো হলো বুঝতে হবে যে এটার আশেপাশে যখন আমরা আরেকটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কে নিয়ে আসবো, এখানে আরেকটা লোহার বার কে যদি এখানে নিয়ে আসি তাহলে এটা যদি নর্থ পোল থাকে তাহলে রিপালশন হবে, বিকর্ষণ হবে, আর সাউথ পোল থাকে তখন অ্যাট্রাকশন হবে। কতটুকু রিজন এই এটা থেকে কতটুকু দূরত্ব পর্যন্ত এটা এই অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্সটা কাজ করতেছে সেটা দেখে বুঝতে হবে যে এটার স্ট্রেন্থটা কতটুকু, কতটুকু এরিয়া বেবি এই ম্যাগনেটিক ফিল্ডটা এক্সিস্ট আছে সেটা আমাদের দেখতে হবে, বাট এটা ভিজিবল না, এটা ইমাজিনারি লাইন এগুলো। সো আমরা এটা কন্ট্রোল করতে পারি, এটা স্ট্রেন্থটা কন্ট্রোল করতে পারি, এখানে যে টার্ন সংখ্যাগুলো থাকবে যে পেজ সংখ্যা এটা বাড়িয়ে দিয়ে আমরা এটার ম্যাগনেটিক স্ট্রেন্থটা বাড়াতে পারি, কিংবা যে সাপ্লাই সিস্টেম থাকবে যেটা দিয়ে আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়ে ইলেকট্রোম্যাগনেট বানাচ্ছি সেইটা বাড়িয়ে দিয়ে আমরা কি করতে পারবো, এটা স্ট্রেন্থটা বাড়াতে পারবো, কন্ট্রোল করতে পারবো। এটা দরকার নেই এগুলো। তাহলে এখন আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে আসলে আমরা যে ইলেকট্রোম্যাগনেটটা ক্রিয়েট করলাম এটা নর্থ পোল কোনটা হবে এবং সাউথ পোল কোনটা হবে, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, কোনো আইডিয়া আছে? লেফট হ্যান্ড রুল? না, রাইট হ্যান্ড স্ক্রু। রাইট হ্যান্ড স্ক্রু রুল? স্ক্রু রুল, এটা হলো কার্লস রাইট ফিঙ্গার রুল যেটা, ঠিক আছে? এই রুলস দ্বারা আমরা এটা নর্থ পোল কোনটা এবং সাউথ পোল কোনটা এটা আইডেন্টিফাই করব। তাহলে এখানে আমরা একটা বিষয় তো অলরেডি জানি যে এটা কিভাবে পেসটা দেওয়া হয়েছে, এটা অলরেডি আমরা জানি যে যে তাকে আমরা ইলেকট্রোম্যাগনেট করতে চাচ্ছি সেটা পেস পেস কিভাবে দেওয়া হয়েছে এটা আমরা জানি, এবং ইলেকট্রিসিটি যেটা সাপ্লাই করা হবে এখানে সাপোজ একটা ডিসি সাপ্লাই দেওয়া হচ্ছে এখানে, সো ডিসি কারেন্ট যেটা এখানে যে কনভেনশনাল কারেন্ট বলতে আমরা কি বুঝি, কনভেনশনাল কারেন্টের ডেফিনেশনটা কি আমরা কি মনে আছে? সমস্যা নাই, এখানে আমি জিজ্ঞাসা করতেছি মানে যদি কোনো কিছু না পারি মানে তার মানে আমরা কিছুই পারি না, এরকম কিছু না, আমি অনেক কিছু পারি না, তাই না? আমরা ডিসকাস করব, জানবো, শিখব। কেউ কোনো হেজিটেট ফিল করার কোনো ওয়ে নাই, যার যেটা কোশ্চেন কোশ্চেন করবা, আমরা সেগুলো বিষয়ে ডিসকাস করবো অবশ্যই। কনভেনশনাল কারেন্টটা কি আমরা জানি ডেফিনেশনটা? কেউ না কেউ তো জানি, বলো, এতজন স্টুডেন্ট অবশ্যই জানো। পজিটিভ টার্মিনালের দিকে যায়, পজিটিভ, বলো, ক্লিয়ারলি বলো, সমস্যা নেই, বলো, ভুল হবে তো, ভুল হওয়ার জন্য তো শিখবা, সমস্যা নেই তো, বলো। পজিটিভ টার্মিনালের দিকে যাবে নাকি কি বললো? পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালের দিকে আর কি যে কারেন্ট ফ্লো করে স্যার, ওই কনভেনশনাল কারেন্ট। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এটাকে আমরা কনভেনশনাল কারেন্ট ডেফিনিশনটা বলবো যে ফ্রম হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল, কারেন্টের মুভমেন্ট হবে কি হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে। সো পজিটিভ যেটা এটা হায়ার পটেনশিয়াল, নেগেটিভ যেটা এটা লোয়ার পটেনশিয়াল। সো আমরা এটাকে ইন জেনারেল বলবো যে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে যে কারেন্ট মুভমেন্ট হবে এটা হলো কনভেনশনাল কারেন্টের ডেফিনিশন। সো এখানে যদি আমরা একটা ডিসি সাপ্লাই দিই তাহলে ডিসি সাপ্লাইয়ের কোনটা প্লাস কোনটা মাইনাস এটাও তো আমাদের জানা আছে যে ব্যাটারি থেকে আমরা সাপ্লাইটা দিব। সো আমরা এটা প্লাস ধরলে তাহলে কারেন্টের ডিরেকশনটা এই দিকে। ওকে, আমরা তাহলে কারেন্টের ডিরেকশনটা জানি এবং এখানে কিভাবে পেসটা দেওয়া হয়েছে দেখো, উপর দিক থেকে নিয়ে দেন অপোজিট পাশ থেকে ঘুরিয়ে নিয়ে এসে এইদিকে দেওয়া হচ্ছে, তার মানে কারেন্টটা এই দিক থেকে মুভ করতেছে দেন অপোজিট পাশ থেকে এসে আবার কিন্তু এইদিকে মুভ করতেছে। কারেন্টের মুভমেন্টটা দ্যাট ইজ কারেন্টের যে ডিরেকশন এটা আমরা এখান থেকে জানি এবং পেসটা জানি। তাহলে এই রাইট ফিঙ্গার রুলস যেটা কার্লস এটা এরকম ভাবে ডিজাইন করতে হবে, অবশ্যই ডান হাত ইউজ করতে হবে এখানে, এই যে চারটা আঙ্গুল, এই চারটা আঙ্গুলকে রাখতে হবে ইন দ্য ডিরেকশন অফ কারেন্ট,
কোন ডিরেকশনে কারেন্ট মুভ করতেছে, দেখো কারেন্টটা কিন্তু এই ডিরেকশনে যাচ্ছে, তাই না? তার মানে এই চারটা আঙ্গুল প্লেস করা ঠিক আছে? জি স্যার। ওকে, দেন আমাদের থাম্ব ফিঙ্গার যেটা, এই যেটা, এটাকে এদের সাথে 90 ডিগ্রিতে রাখতে হবে। এখানে অ্যাঙ্গেলটা মনে করো 90, এই থাম্ব ফিঙ্গারের যে ডিরেকশনটা হবে এটা হলো নর্থ পোলের ডিরেকশন। থাম্ব ফিঙ্গারটা যে ডিরেকশনে থাকবে সেটা হলো নর্থ পোল, তাহলে রিস্ট অফ দ্য পার্ট এটা কি সাউথ পোল। আমরা কি বুঝতে পারছি? এই চারটা ফিঙ্গার কে রাখবো কারেন্টের ডিরেকশনে, দেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাম্ব ফিঙ্গারের যে ডিরেকশন থাকবে সেই ডিরেকশনটা হলো নর্থ পোল আর এটা হলো সাউথ পোল। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখান থেকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই যে কোনটা নর্থ পোল এবং কোনটা সাউথ পোল, যদি একটু দেখতে চাই আমরা, এটা ব্যাটারি প্লাস, এটা হলো মাইনাস, দ্যাট ইজ হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল, তাহলে কারেন্টের ডিরেকশনটা অবশ্যই হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে হবে। ওকে, তাহলে এখানে যে কারেন্টের ডিরেকশন দেখো এটা এই দিকে যাচ্ছে, দেন রিভার্স প্রসেসে ওই দিক থেকে ঘুরে এসে আবার কারেন্টটা কিন্তু এই ডিরেকশনে মুভ করতেছে, তার মানে এখানে আমরা কারেন্টের ডিরেকশনটা বলতে পারি না, বলতে পারি কি? ইয়েস স্যার। ওকে, তাহলে আমাদের চারটা আঙ্গুল আমরা কি এই এই ডিরেকশনে যদি প্লেস করি ডান হাতের, তাহলে থাম্ব ফিঙ্গার কোন ডিরেকশনে মুভ করবে? লেফট স্যার। তার মানে এটা তাহলে কি? এটা স্যার নর্থ পোল, নর্থ পোল, দিস ইজ নর্থ পোল, আর এটা হলো কি সাউথ পোল, সাউথ পোল। এই ফিগারটাতে যদি দেখি তাহলে এটাতেও দেখো পজিটিভ কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, এই দিকে আসছে, এখনো কি তাহলে এটা নর্থ পোল? ডান হাত ধরতে হবে, তাহলে থাম্ব ফিঙ্গার এর ডিরেকশন হবে এইদিকে। সো যেভাবেই থাকুক না কেন আমরা প্লেস করতে পারবো না এখন? জি স্যার, ইনশাআল্লাহ। এটাতেও আমরা সেম ভাবে অ্যাপ্লাই করলে অবশ্যই বুঝতে পারবো, ব্যাটারিটা এখানে রিভার্স করে দেওয়া, এটা আপনি দেখো ভিতর দিক থেকে আসছে, কারেন্টটা হলো রিভার্স দিক থেকে, তার মানে কারেন্টের ডিরেকশন হলো এইভাবে। এইভাবে হলে হাতটাকে আমাদের কি করতে হবে, উল্টো ভাবে ধরতে হবে, ওই দিক থেকে নিয়ে আসতে হবে ফিঙ্গার গুলোকে, ওই দিক থেকে নিয়ে আসলে এইদিকে হবে থাম্ব এর ডিরেকশন, দিস নর্থ পোল এন্ড সাউথ পোল। এটাতেও এটা আগে এটা অলরেডি আমরা দেখাইছি কারেন্ট ডিরেকশন এইদিকে, এটা যে নরমাল কন্ডিশন এইভাবে তুললেই হবে, তার মানে এটা নর্থ পোল, এটা হলো কি সাউথ পোল, ডিরেকশন গুলো আমরা দেখতে পারবো। সো তাহলে এখন আমরা একটা টেম্পোরারি ম্যাগনেট যদি ক্রিয়েট করি, তাহলে পেজ সংখ্যা কোন কিভাবে আছে এবং সাপ্লাইটা কিভাবে দেওয়া হচ্ছে, এগুলো থেকে আমরা নর্থ পোল এবং সাউথ পোল দুইটা বিষয়ে আইডেন্টিফাই করতে পারবো না? কোন সমস্যা আছে এটা বুঝতে পারো? ওকে, আমাদের এই মোটরিং অ্যাকশন এবং জেনারেটিং অ্যাকশনে যেটা লাগবে এটা হলো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল এন্ড রাইট হ্যান্ড রুল। তো লেফট হ্যান্ড রুল যেটা এটা হলো মোটরিং অ্যাকশনে ইউজ করব, আর রাইট হ্যান্ড রুল যেটা এটা আমরা জেনারেটর অ্যাকশনে ইউজ করব। তাহলে মোটরিং অ্যাকশনে আমরা কি ইউজ করব? লেফট হ্যান্ড রুল। তাহলে লেফট হ্যান্ড রুল যেটা বাম হাত, এটার তিনটা পোর্শন আমাদের, তিনটা আঙ্গুল আমরা এখানে তিনটা জিনিস ডিনোট করবে, সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। সো তাহলে আমরা যদি শুরু করি, এইখানে আমরা একটা পারমানেন্ট ম্যাগনেট রেখেছি, এখানে একটা পারমানেন্ট ম্যাগনেট রেখেছি এবং এটার ডিরেকশনটা এটা হলো নর্থ পোল এবং এটা হলো সাউথ পোল। তার মানে ফ্লাক্সের যে প্রপার্টি, নর্থ পোল থেকে কোথায় যাবে? সাউথ পোল থেকে শুরু করে সাউথ পোল। তার মানে ফ্লাক্সের, ফ্লাক্সের যে ডিরেকশন এটা কি আমরা জানি না? জি স্যার। নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে মুভ করবে। সো একটা ডিরেকশন আমরা এখানে জানি যেটা কি ফ্লাক্স, দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ড এর যে ফ্লাক্স এর ডিরেকশন, সেই ডিরেকশনটা আমরা জানি এবং এই ডিরেকশনটা ডিনোট করতে হবে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা দিয়ে আমরা ফ্লাক্স এর ডিরেকশনটা ডিনোট করব। দেন এটা যেহেতু আমরা একটা মোটরিং অ্যাকশন ইউজ করব, তার মানে এখানে আমরা কি সাপ্লাই দিব? ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিব, আর আউটপুটে কি পাবো? মেকানিক্যাল এনার্জি, দ্যাট ইজ একটা রোটেশনাল এনার্জি পাবো। তার মানে এখানে যে ইনপুটে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটা সাপ্লাই দিব, সেই
ইলেকট্রিক্যাল এনার্জির ডিরেকশনটা আমরা জানি না। সাপোজ যদি আমরা ডিসি মোটরের কথা বলি, তাহলে ডিসি যেটা সাপ্লাই দিচ্ছি তার মানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমরা তো জানি অলরেডি, আমরা সাপ্লাই যেহেতু দিয়েছি তার মানে আমরা জানি। তো সেইটার যে কারেন্টটা, সেই কারেন্টটা আমরা ধরে নিচ্ছি যে এই কন্ডাক্টরটা রাখা হয়েছে, এই কন্ডাক্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করা হচ্ছে, যে ডিসি কারেন্টটা এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করা হচ্ছে, সেটা ডিরেকশন সাপোজ এইদিকে কারেন্টের ডিরেকশন, সাপোজ আমরা একটা কন্ডিশন ধরে নিচ্ছি এইদিকে, এইটা ডিনোট করব এই ফিঙ্গার ডিরেকশন অফ কারেন্ট। এবং এই দুইটা জিনিস আমরা জানি, একটা হলো ফিল্ডের ডিরেকশন নর্থ পোল থেকে সাউথ পোলে, এটা এই অ্যাঙ্গেল দিয়ে আমরা ডিনোট করব। এবং যে কন্ডাক্টরটা আমরা ঘুরাতে চাচ্ছি মেশিন হিসেবে যখন আমরা ইউজ করব, সেখানে যে সাপ্লাইটা দিয়েছি সেই সাপ্লাইয়ের অনুযায়ী কারেন্টের ফ্লো কোন দিকে, সাপ্লাইয়ের পজিটিভ নেগেটিভ থেকে আমরা কারেন্টের ডিরেকশনটাও জানি, সেটা ডিনোট করব এই অ্যাঙ্গেল দিয়ে। তাহলে বাম হাতের এই দুইটা আঙ্গুল 90 ডিগ্রিতে যদি এগুলো প্রত্যেকটা প্লেস করি, এই দুইটা আঙ্গুলের ডিরেকশন যদি আমরা জানি, তাহলে ইজিলি আমরা এই আঙ্গুলের ডিরেকশনটা জানবো। দুইটা জানা থাকলে একটা জানতে পারবো না? ইয়েস স্যার। জি স্যার। তোমরা হাতে এরকম ভাবে প্লেস করে দেখতে পারো। জি স্যার। তাহলে এই যে থাম্ব ফিঙ্গার যেটা, এটা এইটার যে ডিরেকশন, এই ডিরেকশনটা হবে ডিরেকশন অফ রোটেশন, মানে ডিরেকশন অফ ফোর্স, কোন দিকে এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এবং কোন দিকে এটা ঘুরবে, সেটা ডিনোট করবে হলো এই থাম্ব ফিঙ্গার। এই দুইটা বিষয় আমরা অলরেডি কিন্তু এখানে জানি। এটা হলো লেফট ফিঙ্গার রুল, যেটা আমরা বলতেছি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। এবং এটা দ্বারা আমরা মোটরের যে অ্যাকশন এগুলো দেখব, যখন আমরা মোটর পড়বো তখন আমরা ইন ডিটেলস কিভাবে কাজ করতেছে এবং এই কন্ডাক্টর বিষয়টা কি, এটা এখানে এই ম্যাগনেট গুলো কিভাবে প্লেস করতে হবে, হোল কনস্ট্রাকশনটা আমরা তখন ডিসকাস করব। এই রুলসটা তো আমরা বুঝতে পারছি নাকি? এবং এটা আমরা ইন্টারমিডিয়েটের ফিজিক্স বইতে পড়ে আসছি, ছিল না এরকম কিছু? কারো কনফিউশন আছে? দেন আমরা যদি রাইট হ্যান্ড রুলটা দেখি, এখানে রাইট হ্যান্ড রুল হল সেম বিষয়গুলো, এটা হবে জেনারেটিং অ্যাকশনের জন্য, এটা আমরা ইউজ করবো ইন কেস অফ জেনারেটর। সো যখন আমরা এটা জেনারেটরের জন্য ইউজ করবো, তাহলে জেনারেটরের ক্ষেত্রে আমরা কি বিষয় জানা থাকবে, আমাদের ফ্লাক্সের ডিরেকশন গুলো আমাদের জানা থাকবে, যেমন নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে একটা জিনিস জানি। জেনারেটরের ক্ষেত্রে কি আমরা কারেন্টের ডিরেকশনটা জানবো? কারেন্টের ডিরেকশনটা কি আমরা জানবো না, কারণ হলো কারেন্ট তো এখানে আমরা প্রোডিউস করবো। স্যার লেফট হ্যান্ড রুলের জন্য ইউজ করতে হতো? হ্যাঁ স্যার, আগে যেটা পড়ালেন স্যার লেফট হ্যান্ড রুল, এটা তো স্যার জেনারেটরের জন্য, আগেরটা স্যার কিসের জন্য? আগেরটা মোটরের জন্য, লেফট হ্যান্ড রুলটা হলো মোটরের জন্য। আচ্ছা স্যার, রাইট হ্যান্ড রুল যেটা এটা হলো জেনারেটরের জন্য। তো জেনারেটরের ক্ষেত্রে আমরা ইনপুটে কি দিব? ইনপুটে দিব আমরা মেকানিক্যাল এনার্জি, আর আউটপুটে কি পাবো? ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল। সো তাহলে এখানে যখন আমরা মেকানিক্যাল এনার্জিটা ইনপুটে দিব, তাহলে মেকানিক্যাল এনার্জি বলতে আমরা এখানে সাম কাইন্ড অফ রোটেশনাল এনার্জি দিব, যেটা ঘুরতে পারবে। এই রোটেশনাল এনার্জিটা যখন আমরা সাপ্লাই করব, তার মানে ডিরেকশন অফ ফোর্স, ডিরেকশন অফ রোটেশন, এটা আমরা জানি না, কারণ কোন দিক থেকে ঘুরাচ্ছে সেটা তো আমরা জানি যখন মেকানিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছি। তাহলে থাম্ব ফিঙ্গারের ডিরেকশনটা কিন্তু আমরা এখানে জানি, কিভাবে আমরা এখানে মেকানিক্যাল এনার্জিটা কোন ডিরেকশনে অ্যাপ্লাই করব। আর একটা বিষয় আমরা জানি, সেটা হলো যে ফ্লাক্সের ডিরেকশন, যেমন নর্থ পোল থেকে সাউথ পোলে, এটা ডিনোট করে হলো এই ফিঙ্গার। তাহলে এই ডান হাতের এই তিনটা ফিঙ্গারকে যদি 90 ডিগ্রি এইভাবে প্রত্যেকটা থেকে রিপ্লেস করি, তার মানে এই ফিঙ্গারের ডিরেকশন যেটা, সেটা ডিনোট করে হলো ডিরেকশন অফ কারেন্ট, তার মানে এখান থেকে আউটপুটে যে ইলেকট্রিসিটিটা জেনারেট হচ্ছে সেই ইলেকট্রিসিটির দিকটা কোন দিকে হবে সেটা আমাদের জানতে হবে। এটা হলো জেনারেটিং অ্যাকশন, কারণ জেনারেটরের কাজ হলো ইলেকট্রিসিটি প্রডিউস করা। সো প্রডিউস করার পর ডিরেকশনটা কোন দিকে হবে সেই ডিরেকশনটা আমাদের জানতে হবে, সেটা এই ফিঙ্গার ডিনোট করবে, কারণ এই দুটো আমরা জানি। কারণ মেকানিক্যাল এনার্জি সাপ্লাই দিয়েছি মানে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, এবং সেই ফোর্সের ডিরেকশন কোন দিকে, দ্যাট ইজ রোটেশন কোন দিকে, সেটা আমরা জানি। সো থাম্ব ফিঙ্গারের ডিরেকশন জানি, এবং এই ফ্লাক্সের ডিরেকশন তো আমরা, এটা ইউনিভার্সাল ট্রুথ, নর্থ পোল থেকে সাউথ পোল। দেন আমরা কারেন্টের ডিরেকশনটা এই ফিঙ্গার দিয়ে ডিনোট করতে পারবো, এটা হলো জেনারেটিং অ্যাকশন। বাট যখন আমরা মোটর দেখলাম, মোটরের ক্ষেত্রে কি, মোটরের ক্ষেত্রে আমরা যে সাপ্লাই দিয়েছি ইলেকট্রিসিটি সেটার ডিরেকশন জানি, দ্যাট ইজ ডিরেকশন অফ কারেন্ট জানি, ফ্লাক্সের ডিরেকশন জানি, আমাদের জানতে হবে ডিরেকশন অফ ফোর্স মানে কোন দিকে ঘুরবে, দ্যাট ইজ আউটপুটে যে মেকানিক্যাল এনার্জিটা পাবো আমরা রোটেশনাল এনার্জি, সেটার ডিরেকশনটা তখন আমরা ওইখানে ডিনোট করবো। সো
দুইটাতে কমন বিষয় হলো যে ফ্লাক্সের ডিরেকশনটা আমরা জানি নর্থ পোল থেকে সাউথ পোল। মোটরের ক্ষেত্রে আমরা কারেন্টের ডিরেকশন জানি, তাই ডিরেকশন অফ ফোর্সটা আমাদের পেতে হবে। জেনারেটরের ক্ষেত্রে আমরা ডিরেকশন অফ ফোর্স জানি, কোন দিকে মেকানিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছি, যেহেতু ইনপুটে আমরা এটা জানি, আমাদের পেতে হবে ডিরেকশন অফ কারেন্ট, দ্যাট ইজ এই ডিরেকশনে কারেন্ট, এটা পেতে হবে। তাহলে লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল, কার্লস ফিঙ্গার রুল টু ডিটারমাইন হুইচ সাইড ইজ আইদার নর্থ পোল অর সাউথ পোল, এই বিষয়গুলো কি আমাদের ক্লিয়ার হয়েছে? কোন কনফিউশন আছে কারো? না স্যার। ওকে, তাহলে প্রত্যেকটা মেশিন যে আমরা যখন পড়বো, যখন যে কনসেপ্ট গুলো লাগবে আমরা ওইগুলো ডিসকাস করে দেন আমরা আমাদের যে টপিক এই কোর্সের জন্য, মেশিন কোর্সের জন্য যে কোর্স আউটলাইন, এইখানে যে টপিক গুলো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। সো আজকে আর পড়াবো না, ফার্স্টে অ্যাটেন্ডেন্সটা নিবো। শোন, এটা কি দিতে হবে? তোমাদের কাছে ফিডব্যাক নিয়েই করবো যে এটা দরকার আছে কি দরকার নেই, তোমাদের ফিডব্যাক এর উপরই আমি কন্টিনিউ করবো। কিছু বিষয় তো আমরা জানলাম, এগুলো হয়তো বা তোমরা পড়ে আসছো, তাই না? ইন্টারমিডিয়েট কিংবা গত সেমিস্টার ওভারঅল তোমরা সবগুলো বিষয় কিন্তু পড়ার কথা, পড়ে আসছো, এগুলো সিলেবাসে কোথাও না কোথাও ছিল। আমরা একটু ওভারভিউ করলাম জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাসে, দেন আমরা যে টপিক গুলো করবো সেগুলোর সাথে রিলেটেড বিষয়গুলো আমরা আলোচনা করবো, পরে দেন আমরা আসবো। যেমন থ্রি ফেজ যখন আমরা পড়তে যাবো তখন আমাদের এই স্টার ডেল্টা কানেকশন এগুলোর বিষয় চলে আসবে, এদের ফেস ফেস কনভার্সন যে প্রসেস গুলো এগুলো আসবে, দেন লাইন কারেন্ট ভোল্টেজ কারেন্ট যে 1/√3 টাইমস বিষয়গুলো আসবে, এগুলো আমরা আলোচনা করে দেন আমাদের টপিক গুলো করবো, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আর আর কোনো কিছু, আর মেকানিক্যালের এই কোর্সটা ভালোভাবে পড়তে হবে, এটা নন ডিপার্টমেন্টাল কোর্স হলেও ইলেকট্রিক্যাল হলেও এটা তোমরা একটু কেয়ারফুলি পড়বা, কারণ হলো এখানে তোমাদের অনেক কিছু রিলেটেড, তোমরা যে হিট পড়বা, এরপর থার্মোডাইনামিক্স পড়বা, এগুলো আসলে এই যে এই মেশিন গুলো কিংবা এগুলোতে অ্যাপ্লাই করতে হবে। যেমন মেশিনের যে হিট গুলো জেনারেট হয় এগুলো কিভাবে রিমুভাল করবা, কিভাবে কুলিং সিস্টেম ডিজাইন করতে হবে, এরকম বিষয়গুলো এখান থেকে আসবে। পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং করবা তোমরা, সেটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়ানো হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা ভালো একটা একটা রিলেশন আছে, এখানে দেখা যায় যে আসলে মডার্ন সিস্টেম গুলো মোস্ট অফ ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেম, সবগুলোতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পার্ট, এবং এখানে সিএসসি একটা পার্টও থেকে যায় কিছু প্রোগ্রামিং রিলেটেড বিষয়। সো জবের সেক্টরেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অনেক কিছু রিলেটেড আছে, যেমন পাওয়ার স্টেশনের যে স্টেপ গুলো আমরা বললাম, এখানে ইলেকট্রিসিটি জেনারেটিং স্টেশন যেটা, এখানে কিন্তু 50-50 মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিকুয়েড করা হয়, কারণ ওই জেনারেটিং স্টেশন গুলোতে মেকানিক্যাল দরকার হয় 50%, ইলেকট্রিক্যাল 50% দরকার। সো ওইখানে যখন জেনারেটিং স্টেশন, মেকানিক্যাল পার্টটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দেখবে, ইলেকট্রিক্যাল পার্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দেখবে, তো তারপরেও কিছু বেসিক আইডিয়া সেখানে থাকতে হবে, ক্যারেক্টার সাথে আইডিয়া গুলো থাকতে হবে, যার কারণে এই কোর্সটা অনেকটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এরপর পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং যখন দেখবে তখন হয়তো বা অল্টারনেটর পড়াবে না, তখন ওই মেকানিক্যাল পার্টটা তোমাদের পড়বে, কিভাবে মেকানিক্যাল এনার্জি পর্যন্ত কনভার্ট করা যায়, যে র মেটেরিয়াল গুলো লাইক হলো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্টে পটেনশিয়াল এনার্জি, ওয়াটারের যে পটেনশিয়াল এনার্জি, যে ওয়াটারের যে দুটো স্টেপ করা হয়, ওয়াটারের ফ্লোটা কন্ট্রোল করা হয়, একটা উপরের স্টেপে দেখবো আর একটা হলো নিচের স্টেপে। দেখো কেউ গেছো নাকি কাপ্তাই কিংবা এদিকে বাসা, এদিকে তোমরা দেখে থাকতে পারো যে ওয়াটারের একটা ফ্লো কন্ট্রোল করা হয় বা একটা পটেনশিয়াল এনার্জি দিয়ে এটা কন্ট্রোল করা হয় মুভমেন্টটা, ওইখানে ওয়াটার টারবাইন থাকে এগুলো। সো ওইগুলো পড়াবে, কিন্তু ইলেকট্রিক্যাল কনভার্সনটুকু পড়াবে না, ওইটা আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ। কিন্তু অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তোমার কিছু আইডিয়া থাকা উচিত এই বিষয়গুলোতে। সো এর জন্য এবং আরো ডিফারেন্ট পারপাসে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কম্পিটিশন কিংবা কোথাও এগুলো সম্পর্কে জানি, এখন এখানে আমরা যেহেতু এগুলো বিল্ড ইন অলরেডি এগুলো সেট আপ দেওয়া হয়ে গেছে, তাহলে আমরা কেন পড়বো নতুন কিছু? এখন তোমাকে নলেজ গেইন করতে হবে, দেন বিল্ড আপ করতে হবে, মানে সেটা অ্যাপ্লাই করতে হবে, এগুলো ফান্ডামেন্টাল আমরা জানি, দেন যাদের আরো হায়ার জানার কথা জানা ইচ্ছা তারা তখন এখান থেকে আরো বিষয়গুলো আপডেটেড ভার্সন গুলো দেখবা পড়বা জানবা নিজেরা। সো যেগুলো বিল্ডিং আছে, যেগুলো এক্সিস্ট আছে, এগুলো আমরা দেখবো করবো, এবং এগুলো আমরা কিভাবে কাজে লাগিয়ে আমাদের এই হিউম্যান রিসোর্স এখানে আমরা কাজ করতে পারি এগুলো আমরা দেখবো। নতুন তো আবিষ্কার করা একবারে খুবই কঠিন, তাহলে নোবেল প্রাইজ দিয়ে দেবে, তাই না? তো ওইটা তাহলে রিসার্চ করতে হবে, অসম্ভব না?
তাই না, যাদের জন্য সম্ভব তাদের জন্য ইজি রিসার্চ করতে, না হলে এত এত বছর ধরে তো আমরা এই কয়েকটা ডিসি মেশিন ডিসি মোটর ট্রান্সফর্মার নিয়ে পড়ে থাকতাম না, আর নতুন টপিক গুলো নিয়ে আসতাম। অবশ্যই রিসার্চ চলতেছে, রিসার্চ করতে হবে, নিজেরাও সেখানে অ্যাটেন্ড করতে হবে, প্যারালাল রিসার্চ একজনে করতেছে, সেটার আপডেট ভার্সন মডিফিকেশন কিছু লিমিটেশন এলিমিনেট করে নতুন কিছু অ্যাড করা, এইভাবে রিসার্চ চলে। মানে একদম নতুন সেটা নোবেল পায় যেগুলো হয় সেগুলো হলো প্যারালাল রিসার্চ, একজন একটা করতেছে সেখানে মডিফাই করা, সেটাতে কিছু লিমিটেশন থাকে সেটা রিমুভ করা, এভাবে আপডেট করা একটা বিষয়কে। সো আমাদের এই জন্য এই কোর্সটা করতে হবে, আমাদের জন্য দরকার। মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, তোমরা মেকানিক্যাল, ঠিক আছে। মানে একদম নন ডিপার্টমেন্টাল মনে করে একটা কিছু হবে এরকম তার বেসিক কনসেপ্টটা ওরকম ভালো বিল্ড আপ হয় না। আবার অনেকে দেখা যায় বেসিক গুলো নিয়েই পড়ে থেকে পরীক্ষার জন্য তো লিখতে হবে, সেখানে একটা বিষয় পরীক্ষা থাকে, একটা লেখারও একটা প্র্যাকটিস থাকে, সেখানে বিষয়গুলো বুঝতেই হবে না পরীক্ষার জন্য, যেন লিখতে পারো এইভাবে আবার আরেকটা প্র্যাকটিস করতে হয়। সো দুইটাই করতে হবে, যেহেতু রেজাল্টের দরকার আছে, জ্ঞান অর্জনের দরকার আছে, দুইটা ভাবে আমাদের স্টাডি গুলো করতে হবে। আমিও একটু সেপারেটলি বলে দিব যে কোনগুলো আসলে শিখতে হবে, কোনগুলো পরীক্ষার জন্য কাজে লাগবে, এই দুই ভাবে আমিও বিভিন্ন সময় গাইডলাইন্স গুলো তোমাদেরকে দিব ক্লাসে, আই হোপ তোমরা বুঝতে পারবা এবং সেইভাবে করতে পারবা। অ্যাটেন্ডেন্সের বিষয়টা গুগল ক্লাসরুম